Maybe shortly. Next slide. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, maybe another few minutes in winder. তবে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছে না, আই রিয়েলি এনজয়, কাজের দুঃখ পাওয়া যায় না, তারপর টাকা আছে, শ্রমিকের অভাব, ত্রিপুরাটা কি আগরতলা অবরপুর তুলাশি
ফাইজার বাড়ি সমস্ত এলাকায় তিনি মিত্রী। মানুষ যখন বাইরের থেকে দেখবে, আমি দেখি তো দিল্লিতে ত্রিপুরা ভবনে গিয়ে আমি ভাবি হোয়াট ইজ ত্রিপুরা। ত্রিপুরা ইজ এ স্মল স্টেট বাট উই আর অল টুগেদার এন্ড ইন্টিগ্রেটেড। এই ত্রিপুরার মধ্যে বাইরে থেকে দেখলে কেউ বলবে না, কেউ আমরা এখানে যারা আছি আমাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করেছে ইউ আর ফ্রম ত্রিপুরা, ডু ইউ বিলং টু এডিসি, ডু ইউ বিলং টু নন এডিসি, কেউ জিজ্ঞেস করেছে? নো ওয়ান। ত্রিপুরা মিন্স ত্রিপুরা। উই মাস্ট নো দি টোটাল পপুলেশন অফ ত্রিপুরা, 35% পিপল আর লিভিং ইন এডিসি এরিয়া এন্ড অলমোস্ট 68% অফ দি ল্যান্ড আমার ত্রিপুরার যে এটা হচ্ছে এডিসি এলাকা। Now, if I do not take development there, is it আমাদের মাননীয় অর্থমন্ত্রী কি সুন্দর, আমি যেটা ভালো আমি এটা ভালো করব বিউটিফুলি উনি তথ্য দিয়েছেন, এগুলো খুব কমই এই ধরনের তথ্য পাওয়া যায়, এটি কিন্তু রেকর্ড। আমরা যখন থাকবো না এই দলিলটা থেকে যাবে দৃষ্টিতে, এবং এটা কেউ এভাবে অসত্য কোনো তথ্য কেউ দেবে না। আই আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। উই যে ঋণ কিভাবে দেওয়া হচ্ছে, কোথায় এই ঋণের টাকাগুলো খরচ করা হচ্ছে, বিউটিফুলি ইট হ্যাজ বিন নাইস। এটার মধ্যে আমার বিরোধ করার কি ব্যাপার আছে? বাট দি ফ্যাক্ট রিমেইনস, যে যে ডেমোগ্রাফি ত্রিপুরার 70% জায়গা, এই জায়গাতে তো অনেক অপরচুনিটি আছে, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, অনেকেই বলেছে যে আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য এই করছি সেই করছি, খবরের কাগজে বেরিয়ে আসছে, আমিও করছি। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ওয়েন আই সি ত্রিপুরাতে এই হচ্ছে সেই হচ্ছে টাকা আসছে, এটাকে বিরোধ করার কি আছে? দি পয়েন্ট ইজ কিছু কিছু জায়গায় আমাদের থিঙ্কিংটাকে পরিবর্তন করতে হবে। আগরতলা শহরের মধ্যে আমি অনেক জায়গায় দেখেছি বায়ো ডাইভার্সিটি পার্ক আপনারা করেছেন, আই এম নট সেইং ইউ হ্যাভ নট ডান, ইউ হ্যাভ ডান, কিন্তু স্মল স্মল আগরতলার মধ্যে জায়গাই নেই। আপনি বায়ো ডাইভার্সিটি পার্কটা যতটুকু বড় পরিসরে গিয়ে মানুষ সেখানে কি বক কি বক সামওয়ান ওয়াজ টেলিং লেজার দি টাইম পাস করবে, আরে এই জায়গাটা যদি বড় পরিসরে করা যায় ক্ষতি কিসে? এডিসি এলাকায় অনেক জায়গা আছে ইনভেস্টমেন্ট করার, যেখানে আপনারা আপনাদের অ্যাটেনশনটা ওই দিকে নিয়ে যান, ইউ উইল হ্যাভ মাচ বিগার বায়োডাইভার্সিটি পার্ক, এবং সেই জায়গায় যদি আমরা করি ইট উইল বি রিয়েলি হেল্প। আজকে ট্যুরিজম সম্পর্কে যখন কথা হচ্ছে, আই ওয়াজ রিয়েলি ফিলিং সো হ্যাপি, নাম অফ দি মেম্বার্স ইন দিস হাউস ট্যুরিজমের বিপক্ষে ছিল আমি দেখি না, এভরি ওয়ান সাপোর্টেড দি রেজলিউশন ব্রট বাই আর অনারেবল এমএলএ সাদনা মজুমদার, এবং এখানে বসে কিন্তু নীরবে আমিও কিন্তু সমর্থন করছি। তবে একটা জিনিস এখানে দেখতে হবে, এভরিথিং উই ডু, ধরুন এডিসি এলাকাতে বাইলার বাড়িতে বা বড়পুরায় কোথাও না একটা পার্ক তৈরি করলাম, এটার মধ্যে একটা জিনিস থাকে যে ওই পর্যটকরা সকালবেলায় দিনে যাবে আবার রাত্রিবেলায় এরা আগত থাকবে, এইভাবে কিন্তু পর্যটনের ডেভেলপমেন্ট হয় না। আমাদের এমনই ভাবে করা উচিত সেখানে গিয়ে যারা তারা রাত্রি যাপন করতে পারে, রাতের বেলায় যারা থাকতে পারে। সো ওনারা চান ইউ অলসো ওয়ান্ট ডেভেলপমেন্ট, আর আপনারা ডেভেলপমেন্ট না করলে ইউ উইল বি নো ওয়েয়ার ইন দি ইয়ার 2028। 25 বছর ক্ষমতায় থাকার পর আই ক্যান টেল ইউ মাই ফ্রেন্ডস ইন দি অপোজিশন ব্যাঙ্ক, দেয়ারফর দে উইল নট গো ফ্রম পাওয়ার, কিন্তু মানুষ বিদায় দিয়ে দিয়েছে। সো দিস হ্যাজ টু বি এ লেসন ফর দি প্রেজেন্ট গভর্নমেন্ট, আপনারা এমনই ব্যবস্থা করবেন যে ওই
ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে সেখানে নিয়ে যাবে। দিস হ্যাজ টু বি ডান। এবং আমি খুনগুনের কথাই বলছি, মানুষ যখন বাইরে যায় আমাদের জিজ্ঞেস করে হাউ হোয়াট ইজ দি ডিস্টেন্স বিটুইন দি স্টেট ক্যাপিটাল এন্ড অটোনোমাস ডিস্ট্রিক্ট ক্যাপিটাল। আমি বলি 20 to 22 কিলোমিটার, নাকি অভ্যেস করে আমি দেখেছি যে দেড় ঘন্টা শুধু বম্বেই বম্বে আসা হচ্ছে না, মানে কিলোমিটার আপনার কিলোমিটার। এবং আগরতলা শহরটাও আমাকে যারা আপনারা প্রথমবার এমএলএ হিসেবে আসতে দেখেছেন, আমি কোয়ারি থেকে আসতাম সেই সময় এই রুটটা ছিল না, এই মোহনপুর দিয়ে যাওয়ার রুটটা ছিল না, এলিয়ামোড়া দিয়ে আসতাম। There were so many places যেখানে গাড়ি থামিয়ে আমরা এনলাইটেনিং হতে পারি, অর্থাৎ যদি কেউ ব্যাচা করতে চাই করতে পারবো। টুডে ইউ সি রাস্তার কিনারে এমন কোন জায়গা নেই যেখানে আপনি সেটা করতে পারবেন। হোয়াট ডাজ ইট মিনস? ডেভেলপমেন্ট ইজ হ্যাপনিং এন্ড ইট ইজ প্রগ্রেস। এটা যেই সরকার থাকুক, ডেভেলপমেন্ট হ্যাজ টু হ্যাপেন। And we as the constructive opposition, সরকার যদি চায় ভালো কাজ করতে, always we will be with the government, but যেখানে সরকার মানুষের বিরুদ্ধে যাবে সেখানে তো আমাদের ভক্তি। খুমুন সম্পর্কে আমি বলছিলাম, আগরতলা এবং খুমুনের ডিস্টেন্স only 22 কিলোমিটার। আপনি এখানে ঘরে ঘরে TNGCL এর পাইপ দিয়ে বাইরে গ্যাস রান্নার গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে, তো গভর্নমেন্ট যদি চায় খুমুনে কেন হবে না, খুমুনে কেন হবে না? ওয়ান্স উই ডু দিস আপনারাই বলুন, আপনারাই ফিকা কাটুন, আমরা পেছনের থেকে হাততালি দেব, সাবাসীর হাততালি দেব আমরা। দিস আর দি পয়েন্টস আমি আপনাদের বলতে চাই। এখানে I thought that I not bring so much of information, but the difference na dekhar jonno kichu totthyo apnader dicchi. In the year, financial year 2016-17 council er je budget ta odibeshone unara 553 crores approved budget state government er kache pathiyeche. And after পরীক্ষা নিরীক্ষার পর এখানে অনেক ইকোনমিস্টরা আছেন, ব্রেইন স্পেশালিস্টরা আছেন, তার মধ্যে রাজনৈতিকভাবেও এটাকে চর্চা হয়। আফটার দ্য ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভড বা অ্যালোকেট করেছে 348.47 crores, তাহলে এডিসির পাঠানো বাজেট থেকে স্টেটের অ্যালোকেশনটা কত ঘাটতি? সামওয়্যার লেস ফ্রম দি স্টেটের অ্যাপ্রুভ বাজেট, এখানে আমি যদি দেখি অলমোস্ট 235 crores লেস। কিন্তু একটা চমৎকার জিনিস এখানে দেখেছি, স্টেট যা বলেছে 348 crores দেবে, দেওয়ার সময় কিন্তু 584 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ স্টেট যা প্রমিসটা করেছে তার চাইতে বেশি টাকা স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন। আসুন এবার 2017-18 স্টেট বলেছে সেই বছর 382 কোটি টাকা দেব, দেওয়ার সময় অ্যাকচুয়াল ফান্ড রিসিভ বাই টিটিএডিসি 478 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ স্টেট যা বলেছে তার চাইতে বেশি টাকা দিয়েছে। এই এখন যে ফিগারটাতে আসবো, এখানে হয়তো বা I'm not saying you don't feel uncomfortable, এখানে স্কোপ আছে এটা রেকটিফাই করা যায়, হয়তো আপনাদের নজরে মানে আসেনি এই ব্যাপারটা, আমি নজরে আনছি। সি সামটাইমস ইট ডাজ নট কাম, এখানে অর্থমন্ত্রী আছেন, এখানে মুখ্যমন্ত্রী আছেন, দিব্রাসা মন্ত্রী মন্ত্রী বড় তো, সো দিস ইজ দ্য রাইট ফোরাম। 2018-19 সালে স্টেট বলেছে আমরা 461 কোটি টাকা দেব, কিন্তু দেওয়ার সময় কত দিয়েছে 459 কোটি টাকা, অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকা ঘাটতি, 2.5 কোটি টাকা স্টেট বলার পরও 2.5 কোটি টাকা কম দিয়েছে। এবার আসুন তারপরে মানে
আমরা এখন বিজেপি আইপিএফটি সরকারের আমলে এই বিষয়টাকে দেখতে শুরু করব। ১৯ কুড়িতে এডিসি পাঠিয়েছে, ১৯ কুড়িতে ৯৭৭ করোড় কিন্তু স্টেট বলেছে না ভাই হবে না, এত টাকা দেওয়া যাবে, কত বলেছে ৪৬৯ কোটি টাকা রাজ্য সরকার বলেছে, এবং দেওয়ার সময় ৪৯৬ কোটি টাকা অর্থাৎ ২৭ কোটি টাকা বেশি দিয়েছে। সো ইট ইজ গুড। এইবার এইবারের চিত্রটা এইবার দেখি আমি, ১৬৯ কোটি টাকা, তাহলে ১০৭ কোটি টাকা গ্যাপ বেড়ে গেছে দেওয়া। নাও কাম টু ২১-২২, একই ব্যাপার, রাজ্য বলেছে ৫৮৪ কোটি, আবার দেওয়ার সময় দিয়েছে ৫৮৩ কোটি টাকা, এইভাবে ২২-২৩ ১২৬ কোটি টাকা এখান থেকে দেওয়া হয়নি। ২৩-২৪ এখন পর্যন্ত স্টিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শেষ হয়ে যাবে। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ ৩১ মার্চ ইজ দ্য লাস্ট ডে অফ দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। ১৭৫ করোড় এখনো এডিসি কে পেতে হয়। সো মাই পয়েন্ট ইজ এইখানে এই যে বাজেট গুলো পাঠানো হচ্ছে এতই কম। ডু ইউ নো অনারেবল মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, ৩৫% মানুষের জন্য এডিসির হাতে you have given only 2% of this state budget. এখানে তো আমাদের কথা, এবং এডিসির যে প্রশাসন সেখানে রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার তারা রাজনৈতিক ভাবে না, অ্যাডমিনিস্ট্রেটিভলি a government decision, council decision দিয়ে তারা আপনাদের কাছে বারবার বলেছে যে ৬৮% জিওগ্রাফিক্যাল এরিয়া আর ৩৫% পপুলেশন তার জন্য কিন্তু স্টেটের মাত্র ২% অফ দি বাজেট সেখানে দেওয়া হচ্ছে। হাউ ডেভেলপমেন্ট ইজ পসিবল? আরো একটা বিষয় হল দুর্গম ত্রিপুরা মানেই তো এডিসি, ক্যান এনিওয়ান ডিনাই দ্যাট ফ্যাক্ট? নো ওয়ান। ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনিও কিন্তু দুর্গম মনপুরের, আপনার মনপুর আমি দেখেছি ১০ বছর আগে নাকি ওয়াজ দে সেই দিক দিয়ে সিদায় থাকার পর হোয়াট ওয়াজ দে আজকে হয়েছে আমি জানি, বাট হোয়াট ওয়াজ দে 10-12 ইয়ার্স ব্যাক তার মধ্যে কি ছিল আমি দেখেছি, আমার নিজের চুড়িয়ে দেখেছি। দুর্গম মানে মোস্ট অফ দি এরিয়া এলসি, এই যে টাকা দুটো আপনারা দিচ্ছে, সি দিস ইজ নট ফর ডিবেট, এগুলো বর্মন না, আমি বর্মন বলছি না, বর্মন মানে ব্রড মাইন্ডেড, ব্রড মাইন্ডেড যদি হয় মানুষের তখনই কিন্তু উন্নয়ন সম্ভব। এই যে টাকাটা ৫৮৪ করোড় বা ৬৭২ করোড় দেওয়া হচ্ছে, মাই ডিয়ার অনারেবল চিফ মিনিস্টার স্যার, আই রেসপেক্ট ফর ইউ, আমি আপনাকে বলছি এই টাকা ৮০% টাকা চলে যাচ্ছে পেনশন এন্ড স্যালারি দেওয়ার জন্য, এবং টিটিএলসি বয়স যেহেতু রাইট নাও ইজ ৩৯ ইয়ার্স সেখানে পেনশনে যাচ্ছে মানুষ, সুপার এডুকেশনে যাওয়ার পর তাদেরকে পেনশন বেনিফিট দিতে হবে, ইজ দি মানি কোথা থেকে আসবে? এডিসি ইজ ইয়ার ব্রাদার, এডিসি ইজ ইয়ার সন, আমি যদি আমি দিন আমি জানি না এটা হবে কি না, না হতে পারে, অনেকে পত্রিকা আওয়ালা লিখে দেবে, অনেকে মুখ্যমন্ত্রী হতে চান, আমি যা বলছি আগামী দিন যদি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হই এডিসি যদি মান চাই, ইন দি সেম ম্যানার আপনি মুখ্যমন্ত্রী এডিসি ইজ ইয়ার চাই, ওইটাকে দেখতে হবে আমাদের। এই এই যে গ্যাপগুলো অনেক
জায়গায় স্কুপ আছে আপনাদের দল, অনেক জায়গায় ইচ্ছিটা আমি নিজে দেখেছি। আমি দেখি এই বিল্ডিংটা ভাঙা কেন, একটা বিল্ডিং এ গিয়ে তো আমি লাভ মেরেছি আর হচ্ছি এখানে কি বিল্ডিং তৈরি করেছে এটা। আমরা তো মানে 21-22 ক্ষমতায় আসলাম, তার আগে অনেকগুলো বিল্ডিং হয়েছে, আমি লাভ মেরেছি গিয়ে কেন বিল্ডিংটা কেন এইভাবে দাঁড়াবে, বিল্ডিংটা কেন সোজা হয়ে দাঁড়াতে পারবে। ওনাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট ফ্ল্যাগশিপের যে স্কিম গুলো এটা যে সেখানে ইমপ্লিমেন্ট হয়, এই টাকাটা তো এডিসির কাছে দেওয়া হয় না, মোস্ট অফ দি মানি এটা বাইরের এজেন্সি বা ওরা এসে করে, তাদের কোনো আইডিয়া নেই, কিন্তু দে ডোন্ট হ্যাভ আইডিয়া টু টিটিএস। হঠাৎ করে যদি আমি তর্কের খাতিরে বলছি, সন্দেহ মানি ত্রিপুরাকে যদি আগরতলা শহরের মেয়র করা হয়, আই এম টেলিং ইন দি হাউস উই ক্যানট রান ইট প্রপারলি। কেন? আগরতলা শহর সম্পর্কে আগরতলা শহরের একটা ছেলে একজন পলিটিশিয়ান যতটুকু বুঝবে, এই কর্মুকের ছেলে সন্দেহ মানি ত্রিপুরা এইগুলি নজর দেবে। গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গুলো ইফ ইউ ওয়ান্ট রিয়েলি টু সে মাই ত্রিপুরা ইজ দি বেস্ট ত্রিপুরা, এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গুলোকে এডিসি এর সাথে আলোচনা করে তাদের হাতে এগুলো ধীরে ধীরে দিয়ে দিন। 15 ফাইন্যান্স কমিশন, ভেরি নাইস, 15 ফাইন্যান্স কমিশন এর সেন্ট্রাল গভর্নমেন্ট শত শত কোটি টাকা দিচ্ছে, আই নো পার্সোনালি আই নো যে টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং এই টাকা কেন ঠিক মতো খরচ হচ্ছে, এগেইন সেম থিং 25% টাকা দেওয়া হচ্ছে ওই ভিলেজ কমিটির জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে, অনলি 5% ইকুয়ালস টু টিটিএসি। কি করে কাজ করবে, ইলেকশন হচ্ছে না, কি করে কাজ করবে সেখানে? এই যে এরিয়াগুলো ভিলেজ কমিটিকে যদি আমরা সঠিকভাবে পরিচালন করতে হয়, দি পাওয়ার এন্ড ফাংশন শুড গো টু দি সাবজোনাল এন্ড সেন্ড দি টিসিএস অফিসার্স দেয়ার। আমি জানি এই গ্যালারিতে অনেক আইএস অফিসার আছেন, তারা দিল্লি থেকে এসেছেন, রাজ্যটাকে চালানোর জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসারদেরকে পাঠানো হয়েছে আমাদের এই রাজ্যে এডিসিটাকে পরিচালনার জন্য। কেন কোয়ালিফাইড টিসিএস অফিসারদের সেখানে দিয়ে এটা পরিচালিত হবে না? দিস ইজ ওয়াই আই হ্যাভ ব্রট দিস শর্ট নোটিস ডিসকাশন। আমি জানি আমার এই বক্তব্যের পর মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে সিনিয়র মিনিস্টাররা যারা আছেন, ওনারা সত্যি এটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন, আবারও আপনাদের ধন্যবাদ জানাই। এটাই হওয়া উচিত যখন আমরা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন দিই, এটার পজিটিভ রিয়াকশন শুরু হওয়া উচিত। আরো একটা জায়গায় ইউ জাস্ট ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, আই ক্যান টেল ইউ দি হাউস, আমি 21-22 সালে দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে কেমন টাকা ট্রান্সফার হচ্ছে, ইট ইজ মাই ইন্টারেস্ট। লাস্ট not one year, in the current financial year, the present social welfare and social education minister has allocated more budget than the previous years. আমি আপনাকে সাধুবাদ জানাই, তার জন্য ধন্যবাদ জানাই। This should be the attitude. TTNC যারা বলছে department to department fund transfer that একটু বৃদ্ধি করুন, you increase that, don't do everything through your agencies. And trust them, they have the infrastructure, they understand what is ABC. Arata holo share of taxes. Amader Tripura je jemon atmonirbhor howar jonno, I am not against atmonirbhor, I am not against Shreshtho Tripura. Anivar Deborma as an individual always will remain with the government. I am party for the country. I remain with the government. Atmonirbhor ho, শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, ভারতবর্ষের মধ্যে গেল পৃথিবীর অন্যতম একটা জায়গা হোক, রাজ্যের কথা বলছি না, এটা আমার এই কামনা থাকবে, আমার পার্টিসিপেশন থাকবে না।
শেয়ার অফ ট্যাক্সেস টিডিএমসি পুরো তার নিজস্ব কোনো সোর্স আছে কুমুন পার্কে 50,000 লোক নিয়ার এবং ক্রিসমাসে গেছে আই ওয়াজ সো হ্যাপি দ্যাট সেখানে সোনামুড়ার একটা ইয়ে লাগিয়ে দেখ মানে যদি ডিজের বিরুদ্ধে আমরা কথা বলেছি ঢাই 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 করে 50,000 লোক একদিনে লক্ষ লক্ষ টাকা কিন্তু এডিসির হাতে দিয়ে গেছে টিকেটিং দিস দ্যাট সেলিং সো মাচ অফ বিজনেস রেভিনিউ হয়েছে এক শেয়ার ট্যাক্সেস এর ক্ষেত্রে ওরা আমাকে বলেছে যেমন প্রফেশনাল ট্যাক্স ইউ আর শেয়ারিং অনলি 25% এটাতে কেন 40% শেয়ার করা যাবে না আমাদের পরিষদীয় বিষয়ে কমটা উনি ইজ গিভিং এ বিগ স্মাইল অ্যাগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এটা 50% এখন শেয়ার হচ্ছে স্যার আমি আপনাকে বলছি আপনি তো আমার স্যার অন্যদের স্যার কিনা জানি আর মাই স্যার আই হ্যাভ বিন অপোজিশন এমএলএ আন্ডার ইউর লিডারশিপ 50% থেকে এটাকে 60% এর কথা বলেছে এটা করার ব্যবস্থা করবে লেন রেভিনিউ 40% থেকে আর 10% বাড়িয়ে 50% করতে বলেছে ফরেস্টে 75% থেকে 80% যেটা 5% মোটর ভেহিকলসে মোটর ভেহিকল ট্রান্সপোর্ট মিনিস্টার ইস হিয়ার অনারেবল সিএম ইস হিয়ার 25% শেয়ার অফ ট্যাক্সেস দেওয়া হচ্ছে এটাকে 50% করা যায় কিনা একটু বিবেচনা করবে এইবার যে রিয়েল শেয়ার অফ ট্যাক্সেস মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনাদের দুইজনকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন রয়্যালটি ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাসটা আসছে এডিসি এরিয়া থেকে আগামী দিন তেল পাবো আর্সেনিক বিভিন্ন খনিজ পদার্থের অনুসন্ধান ইতিমধ্যেই হচ্ছে আর ন্যাচারাল রিসোর্সেস আমরা পাবো এবং স্যার এখানে আপনারা অনলি 30% ইউ আর শেয়ারিং দে রিকোয়েস্টেড প্লিজ ইনক্রিজ ইট টু 70% এটা যদি 70% নিয়ে যাওয়া যায় আই টেল ইউ স্টেট গভর্নমেন্ট আপনারা কিন্তু ওয়ান থিং আই শ্যাল নট ফরগেট টু টেল ইউ এভরি টাইম এডিসির সাথে যখন মিটিং হয়েছে দি প্রেজেন্ট আইপিএলটিএন বিজেপি গভর্নমেন্ট ইজ অলওয়েজ কমিটেড টু এনরিচ দি পার্ক ক্যাপিটাল ইনকাম ইকুইটি দি লাইভলিহুড অফ দি রুরাল পিপল আপনারা কমিটমেন্ট দিয়ে থাকেন এন্ড আমার দৃঢ় বিশ্বাস এই কমিটমেন্ট আপনারা ফুলফিল করবেন এক্সক্লুডেড এরিয়া গ্রান্ট নামক একটা গ্রান্ট আছে যেটা মিউনিসিপাল এরিয়া বা জেনারেল এরিয়াকে বাদ দিয়ে এটা শেডিউল এরিয়াগুলোতে দাও এই টাকাটাও একটু রিলিজ করবেন এই সমস্ত কথাগুলোই আজকে আলোকপাত করার জন্য আপনাদের কাছে এই শর্ট নোটিস ডিসকাশনটা নিয়ে এনেছি আর আমাদের একটা দাবি থাকতে আগে থেকেই দাবি ছিল আপনারা অনেকেই যখন কংগ্রেস করতেন তখন আমাদের আমি আইন বিধি করতাম তখন কিন্তু বামেদের কাছে আমরা চিৎকার দিয়ে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এডিসির হাতে ডাইরেক্ট ফান্ডিং দিয়ে দিন এন্ড ইন্ডিয়ান অপোজিশন লিডার লিডার অফ দি অপোজিশন টুডেজ অনারেবল মিনিস্টার হি ওয়াজ অলসো ওয়ান অফ আস ডিমান্ডিং দিস স্কিম অর সিস্টেম তখন কিন্তু আমাদের বামেদের থেকে কি গেছে আই ওয়ান্ট টু অ্যাচিভ ইউ উইল বি ডুইং বেটার কিন্তু একটা সংবাদ হচ্ছে ওনারাও আজকে দাবি করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি এডিসির হাতে ফান্ড দেওয়া হবে গুড নিউজ আর আমি একটা কথা বলছি পঞ্চায়েত থেকে আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি অনারেবল স্পিকার ইতিহাসের ছাত্র আমি না দেয়ার আর সো মেনি স্টুডেন্টস ফ্রম আর্টস আপনারা জানবেন বঞ্চনার থেকে প্রতিবাদ হয়ে প্রতিবাদের অপর রূপটা হচ্ছে আন্দোলন এই যে ত্রিপুরায় আন্দোলন হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই ত্রিপুরাল্যান্ড স্টেট গ্রুপ চাই এটা কিসের থেকে এসছে বঞ্চন এবং এই সমস্ত দাবি আমি যেগুলো বললাম
আপনারা এই গ্রুপে সমর্থন না Let us develop people like ACS. Thank you so much.